এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটা স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এসকেএস ফাউন্ডেশনে 3টি ক্যাটাগরিতে 38 জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। কথা বলছি এসকেএস ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে, অর্থাৎ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন। এরকম লেটেস্ট সব ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি তার নোটিফিকেশন পাবেন। এসকেএস ফাউন্ডেশনে কুষ্টিয়া, মেহেরপুর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কক্সবাজার জেলায় এসকেএস এনআরবিসি পার্টনারশিপ প্রোগ্রামের অধীনে ঋণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্ন উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেল এবং মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজের অনুমোদিত ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী 21 মে 2022 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার বা সরাসরি প্রেরণের জন্য আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। পদের নাম হচ্ছে সহকারী কোঅর্ডিনেটর ফিল্ড অপারেশন। এই পদে হবে একজন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 15 থেকে 20টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 2 থেকে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশ্লেষণমূলক কাজ ও রিপোর্টিং এ দক্ষ হতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতা বলা হয়েছে শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 55,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে নির্দেশনা অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্মী নম্বর 2 পদের নাম এরিয়া ম্যানেজার। এই পদে নিয়োগ দেওয়া হবে 7 জনকে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 2 থেকে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালানোর সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 45 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা হবে 34,500 টাকা, শিক্ষানবিশকাল শেষে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবে। কর্মী নম্বর 3 পদের নাম ফিল্ড অফিসার। এই পদে হবে 30 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে 2 থেকে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব 35 বছর। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্যে 18,000 টাকা, শিক্ষানবিশকাল শেষে নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, গ্রাচুইটি, চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা সুবিধা প্রদান করা হবে। উল্লেখ্য যে 2 ও 3 নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় 15,000 টাকা ও 8,000 টাকা জামানত প্রদান করতে হবে, যা ফেরতযোগ্য। বিজ্ঞপ্তিটি এসকেএস ফাউন্ডেশনের ওয়েবসাইটেও পাওয়া যাবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এ ছিল এসকেএস ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট ভিডিও, যা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।